কালারটা খুব সুন্দর, এটা গোল্ডেন বেস কালার বলে। আচ্ছা, এবং এটা কিন্তু 2005 এর মডেল, জাপানি স্টিকার সহ এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর, ভালো ফিটিংস এর, ভালো মানের একটি গাড়ি। ওকে, এবং এটা দেখতে পাচ্ছেন জি এডিশন লেখা আছে। আচ্ছা, এটা লিমিটেড ভার্সন এবং জি এডিশন প্রায় কাছাকাছি সেম। এটা করলা লেখা আছে, দেখেন এখানে, দেখেন ডিজিটাল নাম্বার প্লেট, মাশাআল্লাহ খুবই ফ্রেশ। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। জাহিদ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। বাবা আমার শোরুমের অ্যাড্রেস 27 বাই মণিপুরি পাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁওয়াকা। বাবা আজকে দেখাবো সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি, দেখাবো টয়োটা করোলা এক্স লিমিটেড ভার্সনের গাড়ি দেখাবো। খুবই ভালো কন্ডিশনের গাড়ি, ভালো ফিটিংসের গাড়ি। এই গাড়িটার কিছু কিছু ফিচার্স আছে, কিছু কিছু জিনিস আছে, আমি আপনাকে বলবো। সামনের হেডলাইট, সামনে যে গ্লাস, পিছনে গ্লাস, পিছনে ব্যাকলাইট সব অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে। সব কিছু জেনুইন, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল, জেনুইন পেয়ে যাবেন গাড়ির সাথে। গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, মেজর কোনো মার খাওয়া নাই, ছোটোখাটো কোনো আঁচড় ছিল, আঁচড়গুলো আমি রং করেছি, টাচ আপ করেছি, এছাড়া বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ির মধ্যে নেই। ওকে, ভালো কন্ডিশনের গাড়ি, এবং গাড়িটার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র। গাড়িটার মডেল 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন গাড়ি, 1500 সিসির গাড়ি। ওকে, ভালো ফিটিংস এর গাড়ি, ভালো মানের গাড়ি। আচ্ছা, সামনে দিয়ে শুরু করবো, দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল গাড়ির সাথে, একদম জেনুইন অবস্থা পেয়ে যাবেন। গ্রিলটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে, ঠিক আছে, এই হেডলাইটটাও গাড়ির সাথে। আচ্ছা, এবং সামনে যে গ্লাসটা অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন, দেখেন একদম 100% জেনুইন অবস্থা পেয়ে যাবেন। এটা জাপানি স্টিকার, এখানে দেখেন জাপানি স্টিকার আছে, এখানে দেখেন জাপানি স্টিকার, এটা ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, খুবই ভালো ফিটিংস। এটা মহাখালী ডিওএসএস থেকে গাড়ি, বারিধারা ডিওএসএস থেকে গাড়ি কেনা হয়েছিল, ডিওএসএস এর স্টিকার সহ এখানে পেয়ে যাবেন। ওকে, এবং চারটা চাকায় মোটামুটি 7-8 মাস গাড়িটা রান করতে পারবেন, ভালো ফিটিংস এর গাড়ি, মাশাআল্লাহ। আচ্ছা, ভালো। বাম পাশের বডির কি অবস্থা ভাই? বাম পাশের বডি খুব ভালো, সামনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, সে পাশে জয়েন্ট আছে, ক্রস আছে, সব কিছু গাড়ির সাথে পেয়ে যাবেন, মাশাআল্লাহ। বড় ধরনের কোনো মারি গাড়ির মধ্যে নেই। ওকে, আপনাকে একটা জিনিস দেখাবো, দেখেন বাবা একটু ভিতরে আসেন, ক্লোজ খুলে দেখতে পারবেন। ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র, দরজার প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ, নিচের ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, এবং ভিতরে কিন্তু এসির বাটন সফট টাচ। আচ্ছা, বেজ ইন্টেরিয়র। হ্যাঁ, বেজ ইন্টেরিয়র, এবং এসির বাটনগুলো দেখবেন সফট টাচ, এবং এসির বাটন সফট টাচ তখনই হয় যখন জি এডিশনের গাড়ি এবং লিমিটেড ভার্সনের গাড়ি থাকে, তখন কিন্তু এসির বাটন সফট টাচ থাকে। খুব সুন্দর একটা গাড়ি, এবং এটা কিন্তু সিডি টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব কিছু আছে। সিলিংটা মাশাআল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে, একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনার গাড়িটা পেয়ে যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে। কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, এটা গোল্ডেন বেস কালার বলে। আচ্ছা, এবং এটা কিন্তু 2005 এর মডেল, জাপানি স্টিকার সহ এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর, ভালো ফিটিংস এর, ভালো মানের একটি গাড়ি। ওকে, এবং এটা দেখতে পাচ্ছেন জি এডিশন লেখা আছে। আচ্ছা, এটা লিমিটেড ভার্সন এবং জি এডিশন প্রায় কাছাকাছি সেম। এটা করলা লেখা আছে, দেখেন এখানে, দেখেন ডিজিটাল নাম্বার প্লেট, মাশাআল্লাহ খুবই ফ্রেশ। এবং এটা যেহেতু নিউ শেপের গাড়ি, ডিজিটাল নাম্বার প্লেটের পাশে দুইটা লাইট থাকবে, সোলাইটের ব্যবস্থা থাকবে। ওকে, এবং এই গাড়িটা বাম পাশ ডান পাশ দুই পাশে কিন্তু ফ্রেশ, আপনার ডান পাশটা দেখেন মাশাআল্লাহ, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, সে পাশে জয়েন আছে, ক্রস আছে, সব কিছু কিন্তু জেনুইন অবস্থা পেয়ে যাচ্ছেন। ওকে, ভালো ফিটিংস এর গাড়ি মাশাআল্লাহ। সিএনজি করা আছে? সিএনজি করা আছে, জি। আচ্ছা, 6 লিটার সিএনজি করা আছে, এবং এই দরজার যে জুড়িগুলো, দরজার যে ফিটিং জুড়িগুলো দেখতে পাচ্ছেন জেনুইন পেয়ে যাবেন। দরজার প্যাডগুলো দেখেন, উডেনগুলো মাশাআল্লাহ কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। এবং স্টিয়ারিংটা দেখেন বাবু, স্টিয়ারিংটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টিয়ারিং। এবং সিলিংটা, ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে অরিজিনাল গাড়ির সাথে ড্যাশবোর্ড পেয়ে যাবেন মাশাআল্লাহ, খুবই ভালো ফিনিশ সেট গাড়ি। সবকিছু আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন, সবকিছু একদম জেনুইন পেয়ে যাবেন। বেজ ইন্টেরিয়র গাড়িটা, ভিতরে বেজ ইন্টেরিয়র, এবং সাথে একটা সিট কভারের সুন্দর বিস্কিট কালারের সিট কভার পেয়ে যাবেন। ওকে, চলেন ইঞ্জিনটা দেখি ভাই। জি, ইঞ্জিন কন্ডিশন আমরা দেখব, দেখেন ইঞ্জিন কন্ডিশনটা মাশাআল্লাহ খুবই ভালো, একটু ক্লোজ করে দেখতে পারবেন বাবু ভাই। এখন পর্যন্ত কিন্তু ভিতরে যে চ্যাসিসগুলো আছে দেখতে পারবেন, মার্সেলো আছে, সব কিছু কিন্তু জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। হেডলাইটটা কিন্তু এখন অরিজিনাল গাড়ির সাথে, কারণ আপনি দেখেন এখানে, এখানে হলুদ কালার, দেখেন জাপানি স্টিকার সহ পেয়ে যাবেন। ওকে, এই এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে, এটাও কিন্তু স্টিকার সহ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সো সব কিছুই ভালো কন্ডিশন পেয়ে যাবেন, ভালো ফিটিংসের, ভালো মানের একটি গাড়ি। ওকে, এবং এই গাড়িটাতে কিন্তু নাভানা থেকে সিএনজি করা আছে, এখানে দেখেন নাভানার যে মানে সিএনজি যে মানে লোগোটা আছে, লোগোটা সহ আছে। জি, এবং ইঞ্জিনটা ভাই কন্ডিশন কি? ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, মাউন্টিং, কোনো কাজ করতে হবে না, যে নেবে আল্লাহর রহমতে শুধু তেল ভরবে, গ্যাস ভরবে, গাড়ি চালাবে। আচ্ছা, এছাড়া কোনো কাজ নেই? এছাড়া কোনো কাজ করতে হবে না, ভালো ফিটিংস এর গাড়ি, ভালো মানের একটি গাড়ি। 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, গোল্ডেন বেস কালার, ভিতরে বিস্কিট কালার, এসির বাটন টাচ, সিএনজি এবং তেল দুটো ইনক্লুড পেয়ে যাচ্ছে, নাভানা থেকে সিএনজি করা আছে, ভালো ফিটিংস এর গাড়ি মাশাআল্লাহ। ওকে ভাই, দাম কত চাচ্ছেন গাড়িটা? বাবা এই গাড়ির দাম দিয়েছি আমি 12,85,000 টাকা দাম দিয়েছি, আজকিং কিছুটা নেগোসিয়েবল করব। আপনার ভিডিও দেখে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করব এবং ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ। ওকে, আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শর্টকাট, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা।
আমার শোরুমের নাম সিটি কারবেলি, মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0171-000-2027। আমার শোরুমে সব ধরনের গাড়ি, সব বাজেটের গাড়ি, সব কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন। অবশ্যই আমার শোরুমে আসবেন। বাবু ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।